তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আমি এবারে যাব একটা আমাদের এখানে একটা বিশেষ নদী জায়গায়। আর এখানে আজকে একটু বৃষ্টি হচ্ছে, তো স্কুল টিস্কুল যাইনি, তো আজকের একটু ঘোরাঘুরি করছি। তো ঘোরাঘুরি করার জন্য আমার সে একটা ছোটোবেলাকার বন্ধু যে বাইরে থাকে আর সে চলে এসেছে আমাদের সাথে আজকের। তার নাম হচ্ছে কৃষ্ণ, ছোটোবেলাকার বন্ধু ভাই, অনেকদিন বাদে পেয়েছি। তার দুজনে মিলে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হবে, একটু ভিজবো এবং একটু নদীপথ দিয়ে একটু ঘুরবো, সেই জন্যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে ওর ভাইও আছে, ওই পিছনে আসছেও এই যে ওর ভাইও আছে। তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো একটু নদীপথে ঘুরবো। আর স্কুলটা একটু ছুটি করেছি, কারণ হচ্ছে খুবই জল হচ্ছিলো যখন স্কুল। আর মাকে একটু বললাম যে যাবো না আজকে, তো মা বললো ঠিক আছে যেতে হবে না, যে বৃষ্টি হচ্ছে। তো সেই আনন্দে আমরা একটু বেরিয়ে পড়েছি, তো খাওয়া দাওয়া করে, তো এখন আমরা যাবো নদীপথে। তো চলো, তো যাওয়ার পথেই আমি তোমাদের সাথে গল্প করতে করতে যাব। তো যে বিষয়ে গল্প করবো সেই বিষয় হচ্ছে কৃষ্ণ হচ্ছে বাইরে থাকে, তো ওর সাথে অনেকদিন বাদে দেখা, তো ও থাকতো হচ্ছে তামিলনাড়ুতে। তো সেই জন্যে কৃষ্ণকে নিয়ে আজকের স্পেশাল, ও আমার একটা গেস্টের মতন, তো সেই জন্যে। তো বন্ধুরা, আমরা যদি আরও কৃষ্ণকে যদি আরও বেশি বেশি পেতে চান, তো কৃষ্ণ একটা ইউটিউবও চ্যানেল আছে। কৃষ্ণ, তোমার ইউটিউব চ্যানেলটার নামটা বলো। SBSU, হ্যাঁ, ওটা একটা গেমিং যদিও চ্যানেলটা, ও গেম ফেম খেলে। তো ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলটা খুবই সুন্দর চ্যানেল, তোমরা ওখানে দিতে পারো। তো আমি আমার ভাই দেখতে পাচ্ছে পুরো কাদা রাস্তাটা পুরো ভিজে গেছে, আর আজকে জোয়ার এসে গেছে পুরো নদীতে ভাই। সেই লেভেলের মজা হবে ভাই আজকে, সেই লেভেলের মজা। তো একটু জল এসে গেছে, জোয়ারের জল, তো জল নিয়ে একটু হড়ার কথা বলছে, তো একদম উড়বো না, কারণ ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে গেলে আমার মা বিশাল বকবে। তো কৃষ্ণর কথা শুনে একদম একদম উড়বো না ভাই, যাওয়াই হয়ে যাক। আর নদীটা আজ বিশাল জল হয়ে আছে দেখতে পাচ্ছ। আমাদের মনে হয় এবার ফিরে যেতে হবে, তবু আমরা যাবো সামনের তন, তবু কতটা আমরা যেতে পারি সেটাই বড় কথা। তো আমরা সামনের তন তবু যাওয়ার চেষ্টা করছি, অনেকটা কাদা রাস্তা এটা, তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর কাদা, ভিজবে না কৃষ্ণ বলছে বৃষ্টিতে ভিজবে না। তো তবু আমরা যাবো আজকের, তবু কি হয় দেখবো আমরা, ব্যাপারটা কি হচ্ছে। তো একটা বড় ফিশারিতে চলে এসেছি বন্ধুবান, আমরা দেখতে পাচ্ছি। আর আজকের নদীর জলটা খুবই তেজটা বেশি আছে, তো জলের গতিটা দেখো, তোমাদেরকে শুধু জলের গতিটা দেখাবো। আর একটা দাদা মাছে ধরছে দেখতে পাচ্ছ তোমরা সামনে, দাদাটা মাছে ধরছে। তো চলো দাদা কি মাছ ধরছে সেটা আজকে দেখবো, দাদা কি কি মাছ ধরেছে, আর আমাদের এই নদীতে আরও কী কী মাছ পাওয়া যায় সেইটাই বলবো এখন। তো চলো, আর কাদা রাস্তা খুবই স্লিপ দিচ্ছে, তবু আমি এই ভিডিওটা বানাচ্ছি বন্ধু শুধু তোমাদের জন্যে। একটা কাঁকড়াও হয়েছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমুদ্র কাঁকড়া, আমাদের এখানে বিখ্যাত একটা কাঁকড়া দেখতে পাচ্ছ। কৃষ্ণটা ধরার চেষ্টা করছে, কৃষ্ণ ধরে ফেলেছে কাঁকড়াটাকে। আর এই কাঁকড়া একটু বড় হলে দামটা অনেকটা বেশি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এই কাঁকড়ার দাম কতটা। আর তবু এই আমরা ঘুরতে ঘুরতে পুরো চলে এসেছি আজ একটা ফিশারিতে। আর এর ভিতরে একটা নাকি বড় কাঁকড়া আছে, তো বন্ধুরা তোমাদের সেই কাঁকড়াটাকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ সেই বড় কাঁকড়াটাকে, জাল ফেলছে, ওকে ডিস্টার্ব আর করবো না। তো চলো, আমি আর কৃষ্ণ আবার সামনের তন গুটি গুটি পায়ে এগিয়ে যাবো, আর বৃষ্টিটা অনেকটা কমে গেছে যার জন্যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর দাদা জালটাও মেলে দিয়েছে, কৃষ্ণকে আবার একটা লাথি মারবো, কৃষ্ণ চল। তো সেই সাদের সেই বৃষ্টিতে আমরা ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি, সাথে একটা কাগজে রয়েছে যদি মোবাইলটা ভিজে যায় তাহলে আমার ব্লগ ভিডিও তো গেল। তো শুধু তোমাদের জন্যে আজকের এই কাদা ভেলায় বেরিয়ে গেছি, আর এখানে বিশাল কাদা, বিশাল 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 কাদা। কৃষ্ণ একটু চান করা হবে, কৃষ্ণ কি বলে দেখা যাক, কৃষ্ণ চান করবে কিনা সেটাই দেখা যাক। কৃষ্ণ তুই চান করবি ভাই, দেখেছো কৃষ্ণ চান করবেই। তো পুরোপুরি একটা বিচ্ছিরি ব্যাপার কাদাতে, তোমরা আসলেও বুঝতে পারবে এখানে কতটা পরিমাণে কাদা। আর পুরো প্যাচ প্যাচে জলে কাদাতে পুরোটা অবস্থা ঢিলা হয়ে গেছে। ও এমন একটা জায়গা
জায়গাতে চলে এসেছি, আর সেই জায়গাটা দেখলে তোমরা ভাববে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু একবার বন্ধুরা, আর ক্যামেরাটা ধরছে সেই লেভেলে সেই লেভেলে, আর আকাশটা দেখো বন্ধুরা। আর এপারে গাছ রয়েছে, এটা হচ্ছে কেওড়া গাছ, আমাদের এখানে নদীর সেই বিখ্যাত একটা গাছ যার কথা আমি প্রতিনিয়ত তোমাদেরকে বলতাম আর বলতাম। আমাদের আমাদের গ্রামে একবার আসো, একবার আমার বাড়িতে আসো, সকলকে বলবো। আর এই দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য তোমরাও দেখতে পাবে, এখানে একটা পুরো ফাঁকা আর এটাতে বালি রয়েছে, এটাতে কতটা কাদা লাগবে না তোমাদের। তো নদী পথ ধরে কিছুটা এগোতে 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 যাচ্ছে, এগুলো হচ্ছে ছোটো ছোটো নদীর নাসি, তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কৃষ্ণ বলছে আর যাবে না, তো কৃষ্ণকে ধরে নিয়ে যা হবে, কৃষ্ণ চ ভিতর থেকে ঘুরে আসি, অন্তত সবাইকে দেখাই জায়গাটা, সবার জন্যে, শুধু সবার জন্যে এই ভিডিওটা বানাচ্ছি, তো তারাও দেখুক ভিডিওটা ওখান থেকে। তো যাচ্ছি, আর পা যা কাদা, পুরো শরীরটা টলমল করছে, ক্যামেরাটা তো বুঝতেই পারছেন কী হচ্ছে। ও চলে এসেছি, তো এখানে একটা বাড়ি রয়েছে, এ যা সেই বাড়ির পাশ থেকে যেতেই হবে, বাড়িতে জল খাও। ও এখানটা একটা মোমেন্টটা দেখো, এটা পুরোটা নদীর একটা চরের মতন বলতে পারো। আর বেশি যাব না, কৃষ্ণ বলছে বেশি যাবে না, তো অনেকটা ভিতরে চলে এসেছি আমরা গল্প করতে করতে, আর অনেকটা ভিতরে এই জায়গাটার মোমেন্টটা সেই সুন্দর। আমি শুধু তোমাদেরকে ওই জায়গাটা থেকে নিয়ে যাবো, আর জাস্ট ওই জায়গাটা আমাদের ভালো লাগে, আমার একটা জায়গা, আমার ভালো লাগার একটা জায়গার মধ্যে ওই জায়গাটা রয়েছে, ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো ওখানে যাবো, জাস্ট কৃষ্ণকে আবেদন অনুরোধ করবো ওইখানে যেতে, তো ওখানে যাবো আর চলে আসবো, ওখানে যাবো, আর আমার ওইখানে ভালো লাগার কারণটা তোমাদেরকেও বলবো। তো সেই জন্যে আমরা যাচ্ছি, রাস্তাটা খুবই কাদা ছিল, তো সেই জন্য চটি না পরে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এটা পুরোটা বৃষ্টির সিজন আমাদের এখানে, বুঝতেই পারছেন কিরকম কাদার একটা মোমেন্টি ব্যাপার। আর এমনিতে গ্রাম্য এলাকা আমাদের এখানে, তোমরা জানো সবাই, তো সেই জন্যে একটু বেশি বেশি কাদার ব্যাপার আমাদের এখানে গ্রামে। তো চলো কৃষ্ণ, ক্যামেরা নিয়ে ছুটছি, আর কৃষ্ণ আমার পিছনেও ছুটছে। কৃষ্ণ পড়ে গেছে, কৃষ্ণ পড়ে গেছে, কৃষ্ণ পড়ে গেছে, পড়ে গেছে, ভাই হাত ধর, হাই হাত ধর, হ্যাঁ ভাই উঠে গেছে কৃষ্ণ, ও পড়ে গেছে, লাগে না তো, না কৃষ্ণ লাগে না, কৃষ্ণ যা পড়ে গেছিলো, যা এই কিছু রাস্তাতে পড়ে যায়, এখন খুবই একটা ঝামেলার ব্যাপার, তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছি এখানে জায়গাটা, ও অপূর্ব একটা লেভেলের জায়গা, এখানে আমার কেন ভালো লাগে জানো, দেখাচ্ছি তোমার কেন ভালো লাগে, এখানে সবুজ ঘাস রয়েছে, অনেক সবুজ ঘাস, আর এই ঘাসের মাঝখানে এই গাছটা রয়েছে, এই গাছটা এরকমভাবে বসে দিয়ে ছবি তোলা যায়, যেটা সেই জন্য আমার ভালো লাগে এই জায়গা। এখানে অনেকগুলো গাছ রয়েছে, এই একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, এখানে খুবই ভালো লাগে গাছগুলো। আরও একটা গাছগুলো, এই একটা গাছ রয়েছে, এখানে আমি শুধু দাঁড়িয়ে ছবি তুলি, প্রতিবার যখনই আসি তখনই ছবি তুলি। আর কৃষ্ণ হাত পা ধুয়ে আমার পিছনে পিছনে আবার আসছে, ও কাদাতে পড়ে গিয়েছিল। তো গাছগুলো খুবই ভালো লাগে, এখানে অনেকগুলো গাছ রয়েছে, এরকম এদিকে দেখো এরকম 8-10 গাছ রয়েছে, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গাছ রয়েছে, আর ওদিকেও এরকম একটা গাছ রয়েছে, ওদিকে এরকম দেখেছি সারি সারি গাছ রয়েছে, আর এই গাছগুলোতে হেলান দিয়ে অনেক সুন্দর 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 ছবি তোলা যায়। তোমরাও একবার আসো, আর আমি আমার এই ছবিগুলো তোমাদেরকে আমি দেখাবো পরে একবার, যে আমার এখানে এসে কত রকমভাবে ছবিগুলো তুলেছি, সেইভাবে একটা পোজ দিয়ে একটা ছবি তোলার, কিছু একটা পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছি। আচ্ছা এইভাবে ছবি তুলতে, এইগুলো এইভাবে মেয়েরা মনে হয় ছবি তোলে জানো তো, এইভাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই অবধি ব্লগটা শেষ করছি, আমার এই জায়গাটা ফেভারিট জায়গা, সেই জন্য আমার এখানটা খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছ। আর আজ এই বলে ব্লগটা শেষ করছি, এই ব্লগে তোমরা দেখেছি আমার প্রাকৃতিক পরিবেশ, আমার বাড়ির ধারে নদী, এবং আমার বাড়ির ধারে যে কাদা রাস্তা, এবং যে নদীপথ, এবং যে কেন কাদা হয়েছে বৃষ্টির কারণে আমাদের এখানে, পুরো দৃশ্যটা আমি তোমাদের দেখিয়েছি। আর বলবো
এরকম সুন্দর 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 জায়গা দেখতে এবং আমার সাথে প্রত্যেক দিন এরকম আড্ডা শুনতে আমার এই ব্লগে প্রত্যেক দিন তোমরা আসতে পারো। এই ব্লগটাকে আমি আমার হৃদয় দিয়ে বানিয়েছি এবং শুধু তোমাদের জন্য বানিয়েছি বন্ধুরা। এই বলে আমার ব্লগটা শেষ করছি এখানে।